দাদা চা হবে? হ্যাঁ 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 চা একটা করুন তো। বুসো বুসো আমি দেই দেখুন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না স্যার ওটা একটু কাজ বাকি আছে, ওটা সন্ধ্যের দিকে আপনাকে রেডি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ আর কি। হ্যালো, হ্যাঁ 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 যে চা, হ্যাঁ 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 হ্যাঁ, আরে এদিকে মাস শেষ হয়ে গেছে, তুমি যে সব টাকা পয়সা দিচ্ছ না কেন? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, না কালকের মধ্যে যেন সব মানে সব রেডি হয়। আচ্ছা বিস্কুট দেবো? হ্যাঁ বিস্কুট, হ্যাঁ। আরে না না, আরে তোমাকে কি বলছি নাকি, তোমাকে না বিস্কুট দেবো তো। হ্যাঁ হ্যাঁ লাও, দশটা দশটা। হ্যাঁ দশটা, দশটা বিস্কুট, দুটা দুটা। আচ্ছা আচ্ছা, আরে তোমাকে কি কইছি আমি, তোমাকে বিস্কুট কথা কইছি, তুমি কাল দশটার সময় পৌঁছে যাবে, ঠিক আছে? যে কোটা আমি তো যে কোনো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে রাখো, ফোন রাখো। আচ্ছা দশটা বিস্কুট কি চায়ের সঙ্গে খাবে? তুমি দুটো বিস্কুট দাও, দুটো বিস্কুট, একবার করো দশটা, একবার করো দুটো। দাদা চাটা তো ঠান্ডা হয়েছে গো। ঠান্ডা হবে নি? হ্যাঁ কত মানুষ চা চা কয়টি খালি করে ফোন লে, খালি কে ফোন করে তাকে ফোন করে, খালি ঠান্ডা হবে না কি হবে? আচ্ছা একটু গরম করে দাও। কি রে ভাই, আর সব ভালো তো? আর ভালো, আমার কাছে টাকার সমস্যা চলছিল, তোর কাছে তো দামি গাড়ি ফোন দেখি কাছে এলো। আইলে শুন, এই দেখ লোভ বেড, এটা অন্য কোনো অ্যাপের মতো না, এটা এখানে তুই 300 টাকা ডিপোজিট করে 50টা ফ্রি স্পিন পেয়ে যাবি, 10 থেকে 15 মিনিট প্রেডিকশন করে 15 থেকে 20 হাজার টাকা তুই জিতে নিতে পারিস। কি বলেছিলে সত্যি? এই দেখ লাইফ প্রুফ, এই লোভ বেড খুলেছে, এটা হলো অ্যাভেতার, এটাতে সিলেক্ট করার পর অ্যামাউন্টটা সেট করে প্ল্যানটা উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ প্লেনটা উপরের দিকে যাবে, তত টাকা শুধু অবিতর না, এখানে যেটা খুশি খেললে সবটাই আলাদা আলাদা বোনাস পেয়ে যাবি। ও আচ্ছা, আর যেটা টাকা তুই খুব সহজে উইথড্র করতে পারিস সেটা হলো ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম এর মাধ্যমে। আরে ভাই এটার কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আর এই অ্যাপের লিংকটা ভিডিওর কমেন্টে পিন করা আছে, ঠিক আছে? ওখান থেকে গিয়ে যদি রেজিস্ট্রেশন হয় আমার সময় আমার প্রোমো কোডটা যদি ইউজ করে সুভাষ, তাহলে 50টা ফ্রি স্পিন পাবে, আর তুইও পাবি, তুইও যদি ইউজ করিস, ঠিক আছে? আর যদি না প্রোমো কোড ইউজ করিস তাহলে তুই কিছুই পাবি না। আর শোন, কোনো সমস্যা হলে 24/7 কাস্টমার সার্ভিস এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে ভাই আমি তাহলে এক্ষুনি খেলবো। আর হ্যাঁ ভাই খেলবি, ঠিক আছে, কিন্তু আমার প্রোমো কোডটা এক্ষুনি ইউজ কর, প্রোমো কোড না ইউজ করলে তুই কিছুই পাবি না, এক্ষুনি ইউজ কর। আবার গরম করতে যাবে? আর দাদা কি করবো, তো এমন একটা কাজ পাইছি তো। কাই গো তুমি ঘর যাও, খাওয়া যাও, আমি দোকানে বসছি, প্রতিদিন দোকানে খায়া খায়া একটি মাল করবো আর পয়সা পাইনি। আচ্ছা দাদা গোটে কথা কইব, কইটি দোকানে কি সেল টেল হয়নি? সেল বা হয় সেল বা হয়, কিন্তু ঠাকুরের ইচ্ছায় ক্যাশে টাকা থাইনি। এটা আবার কি কথা, সেল হয় কিন্তু পয়সা রই রইবে বা কাইনু? এই যে দেখো না, যার খালি হইছে উঠিনু সব বাকি বাকি খায়, ঘরকে খাইতে যায়নি, যে মাল করতে হবে পয়সা নেই যার খালি। আমি একটা কথা কইবো বৌদি। কিটা বলো? ঝুরঝুর করে টাকা জমিবো আর সেখান থেকে মোটা টাকার প্রফিট পাবো, বুঝতে পারছো তো? আর যে দোকানে যে মাল ডাল নেই, মাল কেনার পয়সা নেই তো, সেখানটায় তোমার জমা হটে, সেখান থেকে তুমি টাকা লিসে করে এখানটায় তুমি দোকানে মাল ডাল করে সব বিক্রি করতে পারবো। কাই টাকাটা দেবো? কাই টাকা? তার জন্য একটা লাইন করতে হবে, একটা বই করতে হবে তোমাকে। বই? হ্যাঁ। আর তখন বই করলে তুমি কি আর তখন ওই চট পাইতে বুঝবো নি, তখন খাটটার অনেক কিছু হে। টাকা নেই তো জমিবো কাই? তুমি চুপ করো তো। আচ্ছা তুমি কি করো কও তো দাদা? আচ্ছা দেখো, আমি কিন্তু মোহিনী মিউচুয়াল ফান্ডের এজেন্ট, বুঝতে পারছো তো? আর এটি তুমি যদি প্রতি মাসে 500 টাকা করে যদি জমা দাও, 3 বছর তোমাকে 3 বছরে ওই 8,000 টাকা মতো জমা দিতে হবে, আর তারপরে 3 বছর পরে তুমি কিন্তু 30,000 টাকা পাবো। আর দোকানে মাল করা টাকা পাইনি আর মাসি দেবো 500 টাকা? না না ওগা, এমনি মাল করার দোকানে পয়সা নেই। দেখো তোমার 500 টাকা বেশি মনে হয় তো, কিন্তু না, তুমি প্রত্যেক দিন চা পান বিস্কুট ওতে খরচা কত হয়, 16 থেকে 17 টাকা। হ্যাঁ 100 টাকা যদি তুমি জমি রাখো তাহলে তুমি মাসে হিসাব করে দেখো 500 টাকার থেকে বেশি হবে না বৌদি, তুমি কো? হ্যাঁ দাদা তুমি বা ঠিক কইছো, 16-17 টাকা কি, এ যে কত টাকা খেয়ে লাই তা ঠিক নেই। আর 16-17 টাকা করে জমি মাসে 500 টাকা দুবা যায়, কিন্তু 3 বছর পর 30,000 টাকা পাবো তো। আরে কই দিই তো? না 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 মু করছো, দুয়া দুই বন্ধ করো, তুমি চুপ করো তো। তুমি কি কি লাগবে? আর কি করতে হবে মনে, একটা বই করতে হবে আর কি। আর বই করার জন্য তোমাকে আধার কার্ড দিতে হবে, তোমার তো বইয়ের সঙ্গে সব সময় লিংক রইবে, ঠিক আছে? তুমি বইয়ে যেমন টাকা জমা দেবো, তারপরে তোমার 3 বছর ম্যাচুরিটি হলে তুমি তোমার বই নু টাকা তুলবো। না না, সে টাকা যদি জমা রাখি সে তোমার ব্যাংকে যায় না তো, টাকা রাখবো সে ওগা করবো নি। আচ্ছা তুমি ব্যাংকে টাকা রাখবো তো? হ্যাঁ ব্যাংকে টাকা রাখো,
কিন্তু আমাকে এটা কও ব্যাংকে কত টাকা ইন্টারেস্ট মানে সুদ দিবে তোমাকে কি রে অপা তুই কি টাকা টাকা দউ নাকি আরে মাকু হ্যাঁ তুই আচ্ছা বুঝ তোর সঙ্গে কথা আছে বইটি কি বৌদি এটা বই কর দেখো সুযোগ কিন্তু সব সময় আইছে নি সুযোগ একবার আইছে হ্যাঁ করব বা কিন্তু কি কি লাগবে একটু বলো আমি তাহলে সোগা লইছব সেই রকম বেশি কিছু লাগবে নি ওই বই খোলার জন্য 500 টাকা আর তোমার একটা আধার কার্ডের জেরক্স বাস আরে 500 টাকা কই দোকানে মাল করে টাকা নেই 500 টাকা দেবো কে দড় তুমি চুপ করো তো আমি ধার করে লইছিরি তুমি পরে দিয়ে দেবো আচ্ছা মাগু হ্যাঁ তুই হ কই ঘরে আছ না কই কি কাজটা ঝড় না কি ওই চলছে আর কি মোটামুটি টুকটাক রে টুকটাক মানে গাই ঘরে না হ্যাঁ ঘরে 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 চাষবাস করি কারবারে পাকার ঘরে কাজ করি যখন যা কাজ পাই তখন সবটা করি আর কি আরে এরকম করলে কি হবে ও ঘরে বা ও সব কাজ করলে হবে নি ঘরে রয়ে করে মাসে 14 থেকে 15000 টাকা ইনকাম হবে সেই রকম কাজ করতে হবে কি করব আমার কাছে গোটে কাজ আছে ফাঁকা আছে যদি করব কো তাহলে আমি যোগাযোগ করব কি করে ঘরে রে 14 15000 টাকা মাসে দেখ আমি এখন মোহিনী মিউচুয়াল ফান্ডের এজেন্ট আর তোকেও আমি এজেন্ট করে দেব তুই যদি তোর পাড়ায় 70 থেকে 75টা বই যদি মাসে কত পারু তাহলে 14 থেকে 15000 টাকা তোর মাসে ইনকাম হবে আর তুই যত বেশি করবি তত তোর বেশি फायदा হবে কি করে কিন্তু আমি লোককে কইলে লোক শুনবে আমি তোকে বুঝিয়ে দেব কি রকম লোকের সঙ্গে কথা কইতে হবে আর কি করতে হবে যে করবে করবেন যে নেই করবে নেই করবে আর অহংকার মানুষ তো একটু কম বুঝে বুঝেছো তো অহংকার করবে নি কিন্তু পরে দেখো পস্তিবি হ্যাঁ সেটাও বা ঠিক কথা কইছো আচ্ছা বাপ্পা তাহলে আমাকে কি করতে হবে আর কি কি দিতে হবে আরে কি করতে হবে মানে কি জানো তো ব্যাপারটা হচ্ছে তুই অহং আমার কাছে একটা বই কর তোর আধার কার্ডের জেরক্স একটা আর বই করার জন্য 500 টাকা একটা দিতে হবে আর তুই যে এজেন্ট হবো তো সেটা আমি তোকে ঠিক করে দেবো কোনো চাপ নেই আমি আছি তোকে যখন করিয়ে দেবো কিছু করে দেবো আমার জায়গায় তোকে আমি সব কিছু বুঝিয়ে দেবো বুঝেছো ঠিক আছে কিন্তু বাপ্পা আমার কাছে 500 টাকা নেই বড় জোর 200 টাকা হবে 200 টাকা আছে কোটু আচ্ছা হোক তুই 200 টাকা দে আর বাদ বাকি 300 টাকা আমি চালিয়ে দেবো বলে কোনো চাপ নেই না ঠিক আছে হ্যাঁ তো ওরে আমি এজেন্টটা হইতে পারবো তো অবশ্যই হবো আমি তো তোকে কইলি করে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কাইলে আসো নি আচ্ছা তোমার নাম কো আমার শম্পা মণ্ডল ও আচ্ছা এই যে লো আর উঠি গটে ছোট ডিবা রাখো বুঝতে পারছো তো দোকানে আসবো প্রত্যেকদিন 16 থেকে 17 টাকা করে ঢুকি রেখে দেবো দেখো তোমার মাসে 500 টাকার উপরে হয়ে যাবে বুঝতে পারছো আর কোনো ঝামেলা রইবে ঠিক আছে মাগু হ্যাঁ তাহলে আচ্ছা বৌদি আমার তো মনে খুচরা পয়সাও নেই বুঝতেছো তোমার দোকানে চা খাইছি আর বিস্কুট খাইছি আগের মাসে তো আসবো তখন নাহলে পয়সা দিয়ে দেবো আর যদি মাঝামাঝি আইসি তখন নাহলে নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তুমি যাও তো এটা কই দিই যাও তো কো তুই প্রত্যেকটা ঘরে একটা করে বই কর আচ্ছা একটা ঘরে তুই এক সপ্তাহ কর যদি হয়ে যায় তাহলে তুই ভাবে নেবু যে তোর ওই যে তোকে যে কইটি এজেন্সি করে দেবো ওটা কাজ সাকসেস হয়ে যাবে তুই হ্যাঁ আমি কটি ওটাকে শুধু 15-20 হাজারে আটকে যাবে না আরো পরপর বাড়বে তুই যত বেশি বই করবো তত বেশি ফায়দা আছে তু হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি তাহলে আমি কাল নু বাড়ি করবো হ্যাঁ তুই দেখ তুই জবে থেকে আরম্ভ করবো তবে থেকে তোর ইনকাম চালু এটা তুই ভাবি রাখ আচ্ছা আচ্ছা আমাকে পজিশনটা দেখি দেখি কি করতে হবে বুঝছো আচ্ছা হোক ঠিক আছে আমি তোকে দেখিয়ে দেবো ও দাদা বর্দা কে গো ঘরে আছো হ্যাঁ ঘরে আছি কি ব্যাপার কি একটু তোমার সাথে দরকার থাকলো কি দরকার কও তাহলে চেয়ারটারে যে বুঝো বুঝো আও যে চেয়ারটায় বুঝো কি দরকার কি কাই কও হ্যাঁ একটু কথা দিল সময় আছে তো হাতে আর সময় আছে মানে সে কাজ কর্ম হটে ঘরে টুকটাক বাড়ে কাজ হটে কি কইব না কি কইব আস হ্যাঁ কইব বলতে তোমার তো একটা ভালো কথা আছে সুখবর আছে তোমার জন্য কও কি সুখবরটা কি শুনি অতদিন তো দুঃখে চলছে আচ্ছা কথাটা হইছে যেটা টাকা পয়সা তো ইনকাম করতো খরচাও হয়ে যেত কোনো জমার কথা ভাবছো মানে একটু সেভিংস মানে একটু রাখা টাকার কথা ভাবছো আর কাই নি ভাবে ইনকাম রইলে তো ভাবো বুঝতে পারতো নি ইনকাম তোমার ঠিক হটে কিন্তু তুমি রাখতে পারতো নি ওই জন্য তুমি কত আমার কাছে টাকা নেই আমার কাছে একটা ভালো এ আছে বুঝছো মানে তুমি মাসে 500 করে টাকা দেবো একটা বই করবো ঠিক আছে তারপরে 3 বছর পর তোমাকে 3000 টাকা রিটার্ন দেওয়া হবে কি গৌরে মাকু ভাইয়া ওরকম অফার আছে নাকি হ্যাঁ তাহলে কি কইটি কি আর এমনি নাকি এটা কই দিছো বেশি না মাসি 500 করে টাকা দেবো মোহিনী মিউচুয়াল ফান্ডে রেখে দেবো একটা বই করে দিব ঠিক আছে 3 বছর চালিব 3 বছর তোর কত টাকা হবে 18000 টাকা হবে
কিন্তু তোমাকে দেয়া হবে কত 3000 টাকা মানে তুমি কতটা এ বুঝতে পারছো তো আচ্ছা মাকুবে টাকা মরিয়াবে নি তো দেখ দিন কালে যা অবস্থা বলা যায় নি না না টাকা মরিয়াবে কি আমি তো আছি টাকা থেকে তো আমি নিব দেখো তুমি ঝোপো ঝোপো করে টাকা দেবো মাসে 500 টাকা দেবো মনেই হবে নি কিন্তু এককালীন 3000 টাকা বলে তুমি এটা কাজে লাগিয়ে দেবার বল তোমার টোকা ছানাটা না হওয়াতে তানে হচ্ছে বড় হবে স্কুলে বড় বড় স্কুলে পড়িতে হবে তানকে গটে মোবাইল এনে দিতে হবে এনে দেবে তো তুমি টাকাটা খাই পাবো তার জন্য একটা করে রাখো আমি কিটা করিছো ভালো হবে আমি করি ভালো হবে চিন্তা করো না একটা বই করে লও বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে লও আমি করি করে লও ভালো হবে আরে এ পাশে মন্ডল পড়ায় সব তো করাই দিই হ্যাঁ তুমি করো গটে বই করো কোনো সমস্যা নেই আচ্ছা আমি কইডি তোমার নামটা তো হইলো বুদ্ধদেব মন্ডল হ্যাঁ হ্যাঁ বুদ্ধদেব মন্ডল আচ্ছা তাহলে বয়সটা তাহলে কত হবে ওই তো 30 34 32 বছর মত হবে আচ্ছা 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 30 আচ্ছা আমি কইডি তোমার আধার কার্ডের জেরক্স আছে হ্যাঁ 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 পড়া আছে তো হ্যাঁ আচ্ছা আধার কার্ডের জেরক্সটা লইছ 500 টাকা লইছ আচ্ছা ঠিক আছে আমি লইছি লইছ তোমার ভবিষ্যৎ ভালো হবে আমি কইছি ঠিক আছে আমি লইছি হ্যাঁ হ্যাঁ লইছ মন্ডল পড়া ঠিক আছে মাকু ভাইয়া এই যে নিয়েছিলে আধার কার্ড আছে তো হ্যাঁ হ্যাঁ আর যে টাকা ঠিক আছে না করার ভালো আছে না না আমি তো কই দি তোমার ভবিষ্যৎ ভালো হবে এককালীন একটা টাকা মোটা টাকা পেয়ে একটা কাজে লাগিয়ে দেবো আর এই যে মাসি মাসি টাকাটা দেবো তোমার তো মনেই হবে কত টাকা দিব না ঠিক আছে ও মানে সে হয় কি মতে বই দিলাম আমি মাস শেষ হওয়ার আগে সে টাকা লেছিলাম ঠিক আছে ঠিক আছে নাইলে আমার ফাইন দিতে হবে তো না 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 আমি পল্টু দাদারা তো করিয়া দিয়াইলি গৌরার দরকে কি যাব গৌরা কি হ্যাঁ গৌরা 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 ঘরে আছে আচ্ছা আচ্ছা ও যে একরা কই কইছে ক্ষতি সব লোক করে তো ও করবে ও গৌরা গৌরা আরে গৌরা কি ঘরে আছো আরে অত বড় ঘর করছু কাই ঢুকে আছু রে ও গৌরা আরে বাড়ি আয় ও গৌরা পদ্মা বার কে ডাকে দি মাকু হ্যাঁ কি রে কি কইব নাকি হ্যাঁ কইব আয় বুঝ বুঝ কইব বলতে তোর কাছে আইলি বুঝছু আরে টাকা পয়সা তো এদিক সেদিক কত হয়ে যাতে বুঝছু একটা তো কিছু সেভিংস তো কত হবে একটা জমা তো রাখতে হবে পরে পরে ভবিষ্যতের জন্য সবে নতুন ব্যয় হইছু ঠিক আছে পরে বাচ্চা কাচ্চা হবে তানকের পড়াশোনা এ আছে অনেক খরচা আমি কিটা করছি একটা ভালো একটা এ আছে কোম্পানির একটা বই আছে মোহিনী মিউচুয়াল ফান্ড ঠিক আছে দেখ বেশি না মাসে 500 টাকা জমা দেবো 3 বছর পর একটা বেশি দিনের জন্য না লং টাইম না একদম কম টাইম ঠিক আছে 3 বছরের জন্য মাসে 500 টাকা দেবো 3 বছর পর 3000 টাকা ব্যাপারটা একবার বুঝিয়া দেয় আরে বুঝতে পারছি টাকা আদা খাইল নি প্লাস্টার করতে পারবো রং করতে পারবো একটাই একটা কি মোটা টাকা পেয়ে যাবো 500 টাকা গৌডু হ্যাঁ আরে কর কি গো 500 টাকা করে কি করে বই করবো নাকি দেখো কি করব টাকা কুড়িতে ওরকম অবস্থা না না ঘরে বসে টাকা 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 মরবে না আমি জানি আরে না না টাকা মরিয়াবে কিনি তুই টাকা মরি যা চিন্তা লউ মাকুর কাছে টাকা কোনো মরবে না আমি তো আছি টাকা গ্যারান্টি আমি লই দিছি ওটা চিন্তা লউ তুই কোনো টাকা মরবে না কোনো সমস্যা হবে না তুই একবার করিয়া তো দে বৌদি করো আমি কইছি করো ভালো হবে তোমার তো ভবিষ্যৎ ভালো হবে আচ্ছা তোর গৌরা গৌরা মন্ডল তো আচ্ছা গৌরা তোর হচ্ছে আধার কার্ডটা লাগবে বুঝছু আধার কার্ডটা জমা দিতে হবে তোর ডকুমেন্টসে আধার কার্ডটা লাগবে গৌরা মন্ডল গটে করছে গটে করলে হবে না ওর বউর নামেও গটে করিয়ে নিতে হবে আচ্ছা গৌরা তোর নামে তো একটা করলু তোর তো ভবিষ্যৎটা নিয়ে হইলো কিন্তু তোর বউর ভবিষ্যৎটা একটা আবার ভাবে দেখছু তার নামে একটা কর শুধু তোর নামে করলে হবে তুই যে 3000 টাকা পাবো সেটা তুই বড় জোর কী করতে পারবো প্লাস্টারটা করবো কিন্তু প্লাস্টার করার পর রং তো করতে হবে তার জন্য তো আরও টাকা লাগবে তোর বউর নামে একটা খুলে রাখলে
সেটা কাটলে তুই রং করলি মানে কি হলো একবারে দুটো কাজ হলো করলে তোর বোন নামে একটা করলে মাসি তো বেশি না হাজার টাকা তো না না তুই একটা কর হ্যাঁ আর একটা তখন পরে দেখা যাবে বুঝছ তো না না গৌরা তুই বুঝতে পারটুনি পরে পরে কি আর করা হবে নি তখন তুই দেখা যাবে তোর ঘর প্লাস্টার হয়েছে রং হয়নি ওই জন্য করে দেখ তোর বউর ভবিষ্যৎ একটাবার ভাব গৌরা ভাব একটাবার কর আমি কইটি কর আরে সেটা আমি ভাবছি কিন্তু আমার টাকা নেই নিলে কি না করবো না আমি তো ঘরে তো সকাল সময় রইবনি পরের মাসে পাই যদি কাজে তুই ঘরে এসে আমার বউর টাকাটা নিয়ে পড়বি ও টাকা না না তুই ঘরে নেই রইলেও চলবে কোনো সমস্যা নেই আর টাকা তো আমি মাস শেষ হওয়ার আগু এসে টাকা লেছিল বটলে সমস্যা নেই আরে ব্যাপারটা কি জানো তো মাস শেষ হওয়ার আগু এসে টাকা নেবো কেনি কারণ তুই যদি মাস শেষের পর টাকা জমা দেবো তা তোর ফাইন বুঝে যাবে তোকে ফাইন এক্সট্রা টাকা দিতে হবে কি দরকার আছে আমি তো দায়িত্ব লেটি নাকি তুই ওখানে চিন্তা করবি আমি যখন আছি কোনো সমস্যা নেই কোনো আমাকে একদম নির্ভরসায় চিন্তা করে তুই রইতে পারবো কোনো সমস্যা হবে নি করালে কোনো সমস্যা হবে নি আচ্ছা তাইলে গৌরা মণ্ডল তাই তো বয়সটা 24 তোর বউর গোটে আধার কার্ড লিয়েছ তো লিয়াছ বাহ তোর বউ তো বেশ স্মার্ট আছে রে পড়াশোনা বউর বয়স কত তোর বয়স কত 18 আমি তো ঘরে নিব না দিন 15 পর পাই ওকে চিন্তা করতে হবে না তুই 15 দিন যদি কালকে পাই না আমি ওটা কোনো সমস্যা নেই তুই সেদিন যা কোনো রকম টাকাটা পাঠিয়ে দেবো তোর বউর হাতে ঠিক আছে আমি মাস শেষ হওয়ার আগে এসে টাকা লেছিলাম আর টাকা মরার কোনো ভয় একদম চিন্তা করবো না আমি তো আছি সাথে আমি তোর পাড়ার টাকা টাকা মরলে কি আমি কি পাইবো গাই নাকি ঘর থেকে নাকি তাই যাবি তুই তাই সব ঠিক আছে যা দিলে হ্যাঁ 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 চলো বন্ধুরা 15 দিন হ্যাঁ হ্যালো ভালো আছি ভাই বুঝছো কিন্তু আটা শেষ করতে পারি না একটু বাকি আর কি হ্যাঁ একটু বাকি আছে আর কি করলো তোমার জন্য একটা ভালো খবর আছে সুখবর আমার জন্য খবর ভালো সুখবর সুখবর আচ্ছা ভাইপো জাল থাও আটা পরে ফেলাই দি কি সুখবর রে ভাইপো কাকা তোমাকে যে কথাটা কইব না তুমি শোয়ার পর আমাকে এক চান্স কে দেবো ভাইপো আমার ওটাই দর কয়া দেবো তুই যখন অত কথা কইডু নিশ্চয়ই একটা কিছু ব্যাপার আছে আমি কয়া দেবো কয়া দেখি ভাইপো তার আগে কি ব্যাপারটা কাকা ব্যাপারটা হইছে আমি এখন একটা তো মানে কোম্পানির এজেন্ট হইছি বুঝছো মোহিনী মিউচুয়াল ফান্ডের এজেন্ট ঠিক আছে মাসে 500 করে টাকা দেবো 3 বছর পর 30,000 টাকা পাবে একদম ক্যাশ টাকা আরে ভাইপো দেখ তুই দেখ বই করার মতন তো টাকা আমার কাছে নেই রে ভাইপো এধারে সংসার চালতে যা টাকা পড়ছে তোকে কি কেরা বুঝিব রে ভাইপো যেভাবে জাল টাইটি ফাঁস মারিটি সেইভাবে তো সংসারে টাকা রে ভাইপো আর আমার দ্বারাই তো ও বই করা হবে নি ভাইপো দেখ তুই দেখ অন্য কাই কি ব্যবস্থা কর কাকা তুমি বুঝতে পারো তো নি আমি এমন একটা উপায়ের কথা কইব যেখানটায় তোমার টাকা তো শুধু বাড়তেই রইবে চচ্চর করে বাড়িয়ে দেবে কি করু ভাইপো চচ্চর করে বাড়িবে কিরকম রে ভাইপো কিরকম কাই কর দেখি দেখো কাকা তুমি একটা বই করো যেখানটায় তোমাকে 500 করে টাকা জমা দিতে হবে মাসে 500 কিন্তু রিটার্ন কত পাবো যাও 30,000 টাকা 30,000 বুঝছো 3 বছরে মাত্র 3 বছরে এই না যে হচ্ছে 10-15 বছরে তুমি পাবো মাত্র 3 বছরে আর পার ডে কত করে বলে দে 16-17 টাকা বলে দে ওটা তুমি দিতে পারবো না ওটা তুমি তো বিড়ি প্যাকেট কিনে 100 টাকা চলে যায় প্রত্যেক দিন না আমি কইতে ভাইবো কি যাও তো দিতে বা পারবো 16-17 টাকা কোনো ব্যাপার নেই
আসলে কি জানো তো ভাইপো, আমার তো বিশ্বাস হয়নি কাউকে, আর এর জন্য তো ডাকে ডুব তো ভাইপো, একটু বিশ্বস্ত লোক নেই হইলে কিকেরা ডুব ক দেখি। কাকা তুমি আমাকে বিশ্বাস করতে পারতো নি তো, তোমার টাকা বোমার প্রতি কি বিশ্বাস আছে যে বুড়া বসে তানে খাবিবে? হ্যাঁ আমাকে বিশ্বাস করে টাকাটা জমা রাখলে না বুড়া বয়সের টাকা বউরাতে মার খাইতে হবে নি, বুঝছো? পরে যে সেই টাকাটা খরচা করে খাইতে পারবো। কি করু ভাইপো, টাকা বউরু হাতে মার খাইতে হবে কেনি? দেখো কাকা, অখ তোমার গায়ে গতর আছে বরা, জালটা গুঁইতে পারতো, সুতাটা টাইতে পারতো, যখন গতটা যখন পড়ে যাবে জালে সুতা যখন গুঁইতে পারবো নি, তখন বেটা বউ খাবিবে? তখন কবে ওর কাছে ঠুনঠুনি নেই, ওকে খাইতে দেওয়া হবে নি। কিন্তু তুমি যদি বইটা করে রাখো, টাকাটা তোমার কাছে রইল। আর তুমি কত টাকা দাও? মাসে 500 করে টাকা, তিন বছরের কত রে? 18,000 টাকা। কিন্তু তোমাকে দেই দিব তো 30,000 টাকা, মানে ডবল। কত টাকা এক্সট্রা দিই ভাবো? 30,000 টাকা তোমার কাছে রোয়া মানেটা কি? টাকা বকে না, বাপের কাছে টাকা আছে, বাপকে কোনো কাজ হবে নি, তাহলে টাকা দিবে নি, সেই টাকার জোরে তোমাকে কিচ্ছু করবে নি, তোমাকে মারও খাইতে হবে নি, তাহলে টাকার তোমার প্রয়োজন। টাকা প্রয়োজন তাহলে বইটা করতে হবে। আচ্ছা ভাইপো, আমি যে টাকা দিব, তুই যে টাকা রাখবো, সে টাকা রাখার ঘর টাকাই, আরে অফিস 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 টাকাই, আর আমি কাই যা টাকা দেবো। আগো কাকা, অফিস অফিস লে তুমি চিন্তা করতে কোনি, অফিস শুধু আমার ভারতবর্ষে কি গোটা দুনিয়ায় আছে, ঠিক আছে? শুধু শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাষ্ট্রে অন্যান্য দেশে আছে, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, বুঝছো? এটা কি জাতা কোম্পানি নাকি মোহিনী মিউচুয়াল ফান্ড? এটা যেসব কোম্পানি না, তুমি পারলে যে পোলট্রি যে দোকান আছে, কম্পিউটার দোকান, তার দোকানে যা তুমি দেখে আসব, তার দোকানে কইব মোহিনী মিউচুয়াল ফান্ড, কইলি বার্কি তোমাকে সব দেখিয়ে দিবে, কাই কি অফিস আছে নাই আছে সব কিছু আছে। মানে কইলি বার্কিকে দেখিয়ে দিবে? হ্যাঁ। তাহলে তো ভাই পো বিশাল ব্যাপার কাকা। এই তো আমি একটু পরে যাব, একটু পরে যাব, উলুবেড়ে শাখা আছে কোম্পানির, ঠিক আছে, সেখানটাই যাব। আবার আমাকে হচ্ছে গোটা দশক বই জমা দিয়ে আবার 50টা বই আসতে হবে। এ মণ্ডলপাড়ায় মণ্ডলপাড়ায় কোনো ঘরটা বাকি নেই, শুধু তোমার ঘরটা বাদ দিয়ে আর ব্যাগ্যা ঘরে আমি বই ছাই দিচ্ছি একদম, টোকা ছানা বউ জি সব সব গোটা করে বই করলিছে, পাঁচ নু একদম 50 অব্দি সব লোক করতে পারবে। আচ্ছা ভাইপো, সব তো কইলু বুঝতে তো পারলি, কিন্তু দুনিয়া এত অফিস আছে, কিন্তু আমার খের এলাকায় সব অফিস গা তোর এঠি কিনি নেই। আগো কাকা, ওই অফিসটা করার জন্য, আমার খের এলাকায় অফিসটা করার জন্যই তো আমি সে শাখায় যাবো মিটিংটা করতে, যে আমার এটি এত ক্যান্ডিডেট হয়েছে, এবার আমাকে এখানটা একটা অফিস করে দাও, এখান থেকে আমি সব অপারেট করব, ঠিক আছে? এই কারণটা আমি মিটিংয়ে যাবো, ওই তোমার কাছে বইটা করে লিয়া মিটিংয়ে চলে যাবো একদম। মানে আমাকে পাড়ায় অফিস যাবে? হ্যাঁ, তোমাকে শুধু আমি সেখানটায় কাজে রেখে দেবো, তুমি চিন্তা করতে কিনি আমাকে। হ্যাঁ তুমি তুমি যাও যাও, আচ্ছা 500 টাকা করে বার্কি লিছো, যাও 500 টাকা, 500 টাকা আর আধার কার্ডের জেরক্স একটা লিছো, যাও। আচ্ছা আচ্ছা ভাই ভাই, আমি কতটা কি আছে আমি একটু ঘরে যা দেখে রেডি। না কতটা না, 500 টাকা দিলে হ্যাঁ, 500 টাকা দাও। আচ্ছা আমি এর ঘন ঝাঁক ভাই ভাই, এটি অফিস হবে তো? সেটি আমাকে এটি অফিস হবে তো? অফিসে তোমাকে আমি একটা আবার কাজের সুযোগ করে দেবো। ও বাড়িতে তো 25,000 দেবো, ওটি অফিস হবে তো? হ্যাঁ তুমি যাও যাও, 500 টাকা ভাই ভাই, ওটি অফিস হবে তো? ওটি অফিস হবে, আর সে অফিসের হেড হবো আমি আমি। দেখছো টাইমটা দেখছো কি দেরি হটে তো? উফ সত্যি আর কি, তোমাকে সত্যি একটা মানে কথার কোনো এ নেই, এদিকে চাপ দুটো হচ্ছে এই সপ্তাহের ভিতরে 200টা কমপ্লিট করতে হবে, সেদিকে চাপ দুটো আরও 50টা বাড়ো, সেদিকে চাপ দুটো আরও 2টা ক্যান্ডিডেট বাড়ো, তো বাড়ি তোলে তাহলে লোকের ধরে যাইতে হবে, বুঝিতে তো হবে না তোদেরকে, শুধু তাড়াহুড়া আর কি। হ্যাঁ তুই তো কয়া দিয়ে খালাস হয়ে যাও যে লিয়ে চলেছো, তো এবার সে লোকে যে আমাকে তো বুঝিতে হবে, লোক কি সহজে টাকা বার্কি দেবে না, বই ফিরে ফেলবি আমাকে কথা কত? হ্যাঁ তোনে শুধু কয়া দেওয়ার কথা কয়া দিল আর কি, বড় বড় এজেন্ট তোনে হয়েছি, তোনে সেটি অফিসে বুঝে আছো, আর আমার গোটা পাড়ায় ছুটিয়ামুটি লোকের দরে ছুটিয়ামুটি সাথে লোকে এসে বুঝিতে হবে। তারপরে আইসা আইসা পড়ছি এমন একটা লোকের দরকে, সে বেড়ে সে হাগিয়া তিনবার দেখে বুঝছু, সে ধনু মণ্ডল, তার কাছে এসে পড়ছি, তার কোনো টাকা বার্কি অত সজা, একে ধরা অত সজা না, এ মুরগি ধরা অত চাটিখানি কথা না, এ যে সে মুরগি না আছে নর মুরগি, বহু কষ্টে মালটাকে ধরছি। আচ্ছা আমি নর মুরক তো? নর মুরগির খেলা তুই এখনো দেখুনি ভাইপো, আমি আজকে তোকে দেখিব নর মুরগির খেলাটা। তাকে বহু কষ্টে বুঝিয়েছি আর বহু কষ্টে মালকে পাকড়িছি, পাকড়ি করে ধরছি মাল ঘরকে যাইছে বুঝছু। আর আমি করে দেখ নর মুরক ছটকিবে কিন্তু, ভালো করে ধরবু। হ্যাঁ হ্যাঁ ওটা লিয়ে চিন্তা করতে হবে নি, আমার নামও মাকু মণ্ডল, আমি ধরছি মানে ছাড়িয়া দেবো, নাকি করিয়া লিয়াই যাব, একদম ঘাড় মোটকি করিয়া দিয়ে যাবো, তুই চিন্তা করতু কেনি। আচ্ছা আমার আজকেই 200টা পূরণ করতে হবে, দিয়ে আমাকে এবার সিলভারে উঠতে হবে, আমি কি সবসময় ব্রোঞ্জে পড়ে রইব?
তুই বেশি মাথা খাটিস না রাখ আমি একটু পরে যাই ওর ঘাটটা মোটকি করে টাকাটা লিয়ে আমি যাই তুই রাখ আচ্ছা হো ঠিক আছে তাহলে তুই তাড়াতাড়ি আয় আমি তাহলে যে মেইন রোডের কাছে দাঁড়িয়েছি বিশ্রাম ঘরের কাছে ও ভাইপো কাই গেলু কাকা লেছ আচ্ছা যা তুমি রাখো রাখো আমি একটু পরে যাই রাখো আসলে কি জানো তো কাকা আমি যে কইদিলি সেই শাখাই যাব সেই শাখাই জায়গাটা আছে সেদিকে অমনকে এদিকে পাড়া যে অফিসটা হবে চলুন যাব ঘরে খাবো নি আচ্ছা সেই হোটেলে খেলো সেটা ঘরে ফোন করে কে দিলি তো শাখা আনতে যাবে শাখা শাখাই আর কি আচ্ছা আচ্ছা আই কাকা ধনু মণ্ডল কি কাউকে ধাপা মারতে পারবি তুই ধনু মণ্ডলের কাছে আছিস তুই ধনু মণ্ডলকে ধাপা মারতে আমি নরমুর আমি নরমুর আমি খেলা দেখি খুব বাসা মাছে নিয়ে আমার 500 টাকাও যাই তো হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো সবাই তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে মানে এখনো যারা দেখেনি আমাদের ভিডিও বা এই ভিডিও যারা দেখেনি সবাইকে শেয়ার করে দাও আর কানে কানে বই করবো কইব আমি করে দিই ঠিক আছে ভবিষ্যৎ জানকের করার ইচ্ছা আছে আমার কাছে আসবো একটা মিউচুয়াল ফান্ড খুলে দেবো ঠিক আছে এটি কোনো সমস্যা নেই একটা চিট ফান্ডের কোনো সমস্যা নেই আর চিট ফান্ডের সমস্ত পার্ট আইসে রে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই সব রকম আইসে রে ঠিক আছে সব রকম নিয়ে আইসে রে পরপর পরপর স্টেপ বাই স্টেপ একটা একটা করে আইসে রে প্রত্যেকটা মোট আইসবে কোনো সমস্যা নেই চিট ফান্ডে যতগুলো আছে সবগুলোই আইসবে আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আইসে রে